বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আচ্ছা, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার একটি মোবাইলে অসংখ্য বিকাশ অ্যাপ অথবা নেক্সাস পে অ্যাপ এই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন। তো এটা আমাদের কেন লাগে, এটা আপনারা সবাই জানেন, আমাদের প্রয়োজন হয় বিকাশটা অনেকগুলো করার জন্য। যাদের দোকান আছে বা যারা বিকাশ এজেন্ট আছেন তাদের এটা বিশেষ করে প্রয়োজন হয়। একটা বিকাশ অ্যাপ থেকে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনার এখানে 15 টাকা করে বিকাশ ক্যাশ আউটে 15 টাকা করে সেভ হয়। 15 টাকা করে, সরি, কস্ট কার্ডে যেখানে আগে 20 টাকা কাটতো সেখানে 15 টাকা কাটে, তাহলে 5 টাকা করে সেভ হচ্ছে। তাদের যাদের পার্সোনাল নাম্বার অনেকগুলো আছে তাদের এই সফটওয়্যারটা বিশেষ করে প্রয়োজন হয়। কারণ হচ্ছে, যদি পার্সোনাল নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেন তাহলে আপনার 5 টাকা সেভ হলো। দোকানদাররা সবসময় দেখবেন যে লাভের জন্য, তো এই জন্য আপনাদের বিকাশ অ্যাকাউন্ট অনেকগুলো দরকার আছে। তো কীভাবে আপনারা অসংখ্য বিকাশ অ্যাপ একটা মোবাইলে চালাবেন, কীভাবে ইনস্টল করবেন, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটার নাম হচ্ছে সুপার ক্লোন প্রো। এটা ইউটিউবে আপনার প্লে স্টোর ঢুকে সার্চ করবেন, সুপার ক্লোন প্রো, সুপার ক্লোন লিখে সার্চ দেন, ক্লোন প্রো, PRO প্রো, এটা লিখে সার্চ দেন। দেখেন আমি সার্চ দিলাম সুপার ক্লোন প্রো। এই যে দেখেন সুপার ক্লোন প্রো সফটওয়্যারটা আসছে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য এখানে ওপেন আসতেছে, আপনারা ইনস্টল করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এটা ইনস্টল করে নিতে পারবেন। আর যাই হোক, আপনাদেরকে আমি এখন দেখাই কীভাবে এটা থেকে কাজ করবেন। তো যেহেতু সুপার ক্লোন প্রো আমার ইনস্টল করা আছে, আমি সুপার ক্লোন প্রো সফটওয়্যারটাতে গেলাম। যাওয়ার পর দেখেন কীভাবে আমি সফটওয়্যারটা ক্লোন করব। এগুলো আসলে আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আমি এটা ডিনে করে দিলাম। দেখেন আমার সুপার ক্লোন প্রো সফটওয়্যারটা চালু হয়েছে। তো এখন কী করতে হবে, এখন আপনাকে প্লাসে যেতে হবে। প্লাস থেকে আপনি যে অ্যাপটা নেবেন সেটা এখান থেকে নিয়ে নেবেন। যেমন বিকাশ, আমি বিকাশ নিলাম। বিকাশটা নেওয়ার পর দেখেন এটা কী বিল্ডিং করবে, এটা সফটওয়্যারটা বিল্ডিং করছে। এরপরে আমি ব্যাগে চলে গেলাম, আরও একটা করব আপনাদেরকে দেখাই কয়টা করতে পারবেন। আনলিমিটেড করতে পারবেন, অসংখ্য বিকাশ অ্যাপ করতে পারবেন। আমি বিকাশ আরেকটা করলাম, দেখেন আরেকটা খোলা হয়ে যাচ্ছে। তারপর আবার আরেকটা করলাম, আবার খুলবো, এই যে বিকাশ অ্যাপ আরেকটা করলাম। এখান থেকে অসংখ্য বিকাশ অ্যাপ খুলতে পারবেন। যাদের পার্সোনাল নাম্বার আছে, মনে করেন আপনার কাছে পার্সোনাল নাম্বার আছে 10টা, আপনি পার্সোনাল অ্যাকাউন্টগুলো থেকে যদি সফটওয়্যার দিয়ে যদি ইউজ করেন, লেনদেন করেন, তাহলে আপনার এখানে সেভ হবে টাকা, আপনার ইনকামটা বাড়বে। এই জন্য আমাদের এই সফটওয়্যারটা অনেকগুলো লাগে। তো আমি অনেকগুলো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি অনেকগুলো করে ফেলছি, 4টা করে ফেলছি, 4টা আমার কাছে, একটা ইনস্টল আছে, 5টা, ওটা 5টা হলো। আপনার যদি আরও প্রয়োজন আরও করে নেবেন, অসংখ্য অনেকগুলো করতে পারবেন। তারপরে আরেকটা করে দেখাচ্ছি, এখানে আরেকটা অপশন আছে সেটাও আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে বিকাশ অ্যাপটা যখন আবার আরেকটা ক্লোন করলাম, ক্লোন করার পর আরেকটা বিল্ড হয়ে গেল। বিল্ড হয়ে গেলে আপনি সবগুলো আপনার হোম স্ক্রিনেও আনতে পারবেন। এই যে এখানে এখানে লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েট শর্টকাট, এটা যদি দিয়ে দিই তাহলে আমার হোম স্ক্রিনে এটা চলে আসবে। দেখেন আমি চেক করি আমার হোম স্ক্রিনে এটা আসছে কি না। আপনার হোম স্ক্রিন আনার জন্য আপনি প্রথমে যখন এই সফটওয়্যারটাতে ঢুকবেন তখন সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে শর্টকাটটা অন করে দেবেন। শর্টকাটটা আমি অন করে দিয়েছি। এখন আমি আরেকটা বিকাশ অ্যাকাউন্ট খুলি, আপনি দেখেন আরেকটা বিকাশ সফটওয়্যার খুলি, অ্যাকাউন্ট না, সরি, বিকাশ সফটওয়্যার খুললাম, কাজ করতেছে। এটা অ্যালাউ দিয়ে দিবেন তাহলে এটা হোম স্ক্রিনে চলে আসবে। দেখেন আমার এটা হোম স্ক্রিনে চলে আসছে, শিওর আমি চলে আসছে। তারপর আপনাদেরকে দেখাই, দেখেন হোম স্ক্রিনে আসছে। যদি আরেকটা করতে চান তাহলে আরেকটা করেন, সরি, বিকাশে ঢুকেছি, আরেকটা করি আমরা। এই যে সফটওয়্যারটা আবার যাই, ব্যাগ দিই, আরেকটা খুলি, প্লাস আরেকটা করলাম বিকাশ, এই যে বিকাশ আরেকটা করলাম, এটা বিল্ডিং হচ্ছে, বিকাশ একটা বিল্ড হয়ে যাচ্ছে। এখন এখানে আবার শর্টকাট দিয়ে দিলাম, দেখেন আমার বিকাশে কয়টা হয়েছে, এখানে আরেকটা আসছে। এভাবে আরেকটা খুলি, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই, আরেকটা খুলি দেখাই, নাহলে হয়তো বিশ্বাস করবেন না। এই দেখেন আরেকটা খুলতেছি। এগুলো হোম স্ক্রিনেও আনতে পারবেন, হোম স্ক্রিন ছাড়াও চালাতে পারবেন। আর সফটওয়্যারটা কখনো আনইনস্টল করবেন না, এই সফটওয়্যার যদি আনইনস্টল করে দেন আপনার সবগুলো বিকাশ অ্যাপ চলে যাবে। তাই আমি বলবো সফটওয়্যারটা আনইনস্টল করবেন না কখনো।
দেখেন বিকাশ অ্যাপ এখানে কয়টা হয়েছে, দুইটা। তাহলে আমি টোটাল বিকাশ অ্যাপ কয়টা করলাম আমি এটা চেক করি। আমার টোটাল বিকাশ অ্যাপ খুলছি, দেখেন অনেকগুলো খুলে ফেলছি। এখানে আছে কয়টা, 6, 7, 8টা খুলছি, একটা অলরেডি আমার ইনস্টল আছে। তো এই সফটওয়্যারটা আপনারা কখনও আনইনস্টল করবেন না। এই সফটওয়্যারটা যদি আনইনস্টল করে ফেলেন তাহলে সবগুলো সফটওয়্যার চলে যাবে। সুপার ক্রোম প্রো সফটওয়্যারটা কখনও আনইনস্টল করবেন না। এই সফটওয়্যারটা আনইনস্টল করলে আপনার সবগুলো সফটওয়্যার চলে যাবে, বিকাশ সবগুলো চলে যাবে। তাই আমি বলবো এটা আনইনস্টল করবেন না, এখান থেকে আপনার বিকাশটা চালু করবেন, বিকাশটা চালাবেন। এখন সফটওয়্যারগুলো কাজ করে কিনা দেখেন। সফটওয়্যার আমি ঢুকি, আমারটা কিন্তু মোবাইলটা আপনার এই যে রুট করা, তাই আমার এখানে বিকাশ অ্যাপটা রানিং হবে না। আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বিশ্বাস নাও করতে পারেন। এখানে বিকাশটা চালু হয়েছে, কিন্তু এই ডিভাইসটি বিকাশ অ্যাপ সমর্থিত নয়, বিকাশ হেল্পলাইনে কল করুন। মানে হচ্ছে কি, আমার এটা রুট করা সেট, আমি এটা রুট করেছি, তো আমার এই যে ম্যাজিক্স ম্যানেজার রুট করা সেট, এই জন্য আমার এটাতে বিকাশ অ্যাপ চালু হচ্ছে না। তো আপনারা এটা ইনস্টল করবেন এই যে সুপার ক্রোম প্রো সফটওয়্যারটা দিয়ে, এবং কি অনেকগুলো বিকাশ অ্যাপ চালু করবেন। করার পরে আপনার এখানে পার্সোনাল বা অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সব কিছু দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সেফ হবে। স্যার ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এটা যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।